72তম স্বাধীনতা দিবসকে ঘিরে দেশের সর্বত্রই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলিতে এবং সীমান্তে কড়া নজরদারি রাখার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। সেই নির্দেশ মতোই উত্তর জেলার ধর্মনগর মহকুমার রাগনা ইয়াকুব সীমান্তে কড়া নজরদারি জারি রেখেছেন সীমান্ত রক্ষা বাহিনী। একদিন বাদেই ভারতবাসী 72তম স্বাধীনতা দিবস পালন করবেন। এদিন দেশের বীর শহীদদের স্মরণ করবেন, তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। 72তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশের কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বত্রই কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। দুষ্কৃতীরা যাতে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করতে না পারে, এ লক্ষ্যে সীমান্তে কড়া প্রহরার ব্যবস্থা করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। ভারত বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ রোধে দুষ্কৃতীদের আটক করতে কড়া নজরদারি জারি রেখেছে বিএসএফ জওয়ানরা। উত্তর জেলার ধর্মনগর মহকুমার রাগনা ইয়াকুবনগর সীমান্তেও কড়া নজরদারি জারি রেখেছেন সীমান্তরক্ষী বাহিনী। সীমান্তের অপার কৃষিকাজের জন্য গোচারণের জন্য কৃষকদের পরিচয়পত্র দেখে আসা যাওয়া করতে দিচ্ছেন বিএসএফ জওয়ানরা। নিরাপত্তা নিয়ে বিএসএফ এর 166 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট এস আর বড়ুয়া কি বলেছেন শুনে নেব। জেনারেলি 15-15 আগস্ট কে লিয়ে তো ডিউটি অবভিয়াসলি বাড়া দেতে হ্যাঁ। ইনফ্যাক্ট পুরা বর্ডার এরিয়া পুরা অলার্ট রহতা হ্যাঁ, লেকিন ইসমে ইস বর্ডার এলাকে কে সাথ সাথ মে জো ডেপথ ওয়ালা এলাকা হ্যায় উসমে ভি হাম ডিউটি জ্যাদা বাড়া দেতে হ্যাঁ, তাকি কিসি প্রকার কা জো ক্রাইম হ্যায় ইয়া ইনফিল্ট্রেশন হ্যাঁ না হো সকে। তো হমেশা তো অলার্ট রহতে লেকিন এক্সট্রা ট্রুপস ব্যাটালিয়ন গার্ডস বুলা করকে আর ফির জো ডেপথ এরিয়া হ্যাঁ উসকো ডিপ্লয় করতে হ্যাঁ, এক্সট্রা পেট্রোলিং গ্যাস্ত করতে হ্যাঁ, তাকি হামারা ইয়ে সীমায় ওর জ্যাদা মেহফুজ রহ সকে। বিএসএফ কমান্ড্যান্ট আরো বলেন, দিবারাত্রি 24 ঘন্টা ধরে চলছে সীমান্তে কড়া নজরদারি। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে বা জঙ্গিরা যাতে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করতে না পারে, এজন্যই কড়া প্রহরার ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।